কংগ্রেসকে বাইরে রেখে কেন্দ্রে বিরোধী জোটে সলতে পাকাতে চাইছে তৃণমূল। আর তা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল সুপ্রিমো ভবিষ্যৎ বলেও দিলেন এদিন। আর তার দাবি, মোদীকে বাঁচাতে যা যা করা দরকার সবই করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির ভবিষ্যৎ দুটো, এক কংগ্রেসের পাথরে বাঁচতে হবে, দুই মোদীর কাছে যে আত্মসমর্পণ করেছে সে আত্মসমর্পণটাকে পাকাপোক্ত করতে হবে। এই মমতা ব্যানার্জি একদিন বিজেপি সরকারের মন্ত্রী ছিল, আগামী দিনে যে মোদীর প্রয়োজন পড়ে মোদীর সরকারেরও মন্ত্রী হবে এই মমতা ব্যানার্জি, আমার কথা লিখে রাখুন। এই এক ধান্দাবাজ মহিলা, এই এক সুবিধাবাদী মহিলা কতটা আপনারা আগামী দিনের প্রমাণ পাবেন। আমরা তাকে দেখেছি এই বিজেপির হয়ে দালালি করতে পার্লামেন্টের মধ্যে, যখন গোদরা রায়ট হচ্ছে তখন সারা ভারতবর্ষের বিবেক কেঁপে উঠল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিবেক কেঁপে উঠল। সে মোদীকে বলল রাজধর্ম পালন করুন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মোদীকে যখন জিতল গোদ্রাকাণ্ডের পর ভোটে তখন লাল গোলাপ পাঠালো, সব ইতিহাসে নথিবদ্ধ আছে। তাই মমতা ব্যানার্জির দৌলতে বিরোধী জোট হবে না। বিরোধী জোট 18টা হয়েছে, সেখানে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। কেউ যদি মনে করে না মোদীর কাছে দাসখত লিখিয়ে দিয়েছি আমি জোটে গেলে আবার ইডি সিবিআইয়ের মুখ শুরু হবে, হামলা শুরু হবে, তাই আমি যাবো না, সেটা তাদের ব্যাপার। ইডি আর সিবিআই ভয় পেয়েছে দিদি ভাই, সবাই আমরা জানি। তাই মোদি আর দিদির এই সমঝোতা আমরা যেটা বলেছি মিলিয়ে নেবেন আপনারা, 1 2 3 4 করে ইডি সিবিআই সবাইকে ধরবে, দিদিকে আর খোকাবাবুকে ধরবে না, মিলিয়ে নেন আমার কথা। ইডি সিবিআই সবাইকে ধরবে, খোকাবাবু বাদ, দিদি বাদ, কারণ এটা সমঝোতা। এটা কি মোমো চুক্তি? এটা হচ্ছে মোমো চুক্তি। তাই আমাদের সঙ্গে যদি বিরোধীদের সঙ্গে যদি দিদি যদি এখন গাঁট ছড়া বাঁধে তাহলে মোদী যদি রেগে যায়, তাই দিদি মোদীকে শান্ত রাখতে বিরোধীদের সঙ্গে যাবে না। কিন্তু আগামী দিনে এই দিদি বিজেপির সরকার গঠনের কোনো সমস্যা হলে সেই সরকারে যোগদান করে তার নিজের স্বার্থ গুছানোর জন্য রাস্তা পরিষ্কার রাখছে।